সাম্প্রতিক সময়ে কোরিয়ান পপ জগতে আধিপত্য বিস্তার করা অন্যতম গার্ল গ্রুপ ব্ল্যাক পিঙ্ক। চার সদস্য নিয়ে গঠিত গার্ল গ্রুপটির সর্বকনিষ্ঠ সদস্য বা মাতনে হচ্ছেন লিসা। তিনি ব্ল্যাক পিঙ্কের মূল নৃত্যশিল্পী এবং একজন র্যাপার। তো চলুন ভিউয়ার্স, জনপ্রিয় কে পপ আইডলদের নিয়ে ধারাবাহিক আয়োজনের এই পর্বে কে পপ কুইন ব্ল্যাক পিঙ্কের মাতনে লিসার বেড়ে ওঠা এবং তার লাইফস্টাইল সম্পর্কে জেনে আসি। Make 'em whistle like a missile, bomb, bomb. On Janan and Stalin, Dodo, what you mind? Yeah, pet some down. None of take it, and I don't just say again. You got no cut of tick, I can turn a nigga. Lisa 27 March 1997 সালে থাইল্যান্ডের বুড়িরাম প্রদেশে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার থাইল্যান্ডি নাম ছিল প্রাণপ্রিয়া মানবান। পরে আইনিভাবে তিনি তার নাম পরিবর্তন করে লালিসা রাখেন। বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে তিনি থাইল্যান্ডেই বড় হন। মাত্র 4 বছর বয়সে তিনি নাচ শেখা শুরু করেন এবং শৈশবকাল জুড়ে নিয়মিত নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন। তিনি 11 সদস্যের একটি ড্যান্স ক্রুতে যুক্ত হন, যেখানে তার পাশাপাশি গড সেভেনের ব্যাম ব্যামও ছিল। 2009 সালে গ্রুপটি চ্যানেল 9 সম্প্রচারিত এলজি এন্টারটেইনমেন্ট মিলিয়ন ড্রিম সান অ্যান্ড ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রবেশ করেছিল এবং স্পেশাল টিম পুরস্কার জিতেছিল। 2009-এর প্রথম দিকে মোরাল প্রমোশন সেন্টার দ্বারা আয়োজিত টপ 3 গুড মোরাল অফ থাইল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে স্কুল প্রতিনিধি হিসেবে সেখানে তিনি একটি গানের প্রতিযোগিতা রানার আপ হন। এরপর শুরু হয় ব্ল্যাক পিঙ্কের সাথে যাত্রা। ২০১০ সালে লিসা থাইল্যান্ডে ওয়াইসি এন্টারটেইনমেন্টের জন্য অডিশন দেন। 4,000 প্রতিযোগীদের মধ্যে তিনি একমাত্র প্রতিযোগী যার বয়স ছিল 13 বছর। এত কম বয়স হওয়া সত্ত্বেও তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তারপর ইয়াং হিউন সুক লিসাকে ওয়াইসি এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণার্থী হওয়ার সুযোগ দেয়। 2011 সালে লিসা তার কে পপ তারকা জীবনের শুরু হিসেবে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়ায় চলে যান। তার প্রশিক্ষণার্থী জীবন ছিল 5 বছর। 11 এপ্রিল 2011 সালে আনুষ্ঠানিকভাবে তিনি প্রথম নন কোরিয়ান প্রশিক্ষণার্থী হিসেবে ওয়াইসি লেভেলে যোগ দেন। ২০১৩ সালের নভেম্বর মাসে লিসা রিঙ্গালিঙ্গা গানের জন্য তেইয়াং এর মিউজিক ভিডিওতে উপস্থিত হয়েছিলেন। আইকন এবং উইনার সদস্যদের পাশাপাশি লিসাকেও এই গানের মিউজিক ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে দেখা যায়। 2015 সালে লিসা দক্ষিণ কোরিয়ার স্ট্রিট ওয়েব ব্র্যান্ড নোনাওনের জন্য প্রথম মডেলিং এর কাজ শুরু করেন। তারপর তাকে কসমেটিক্স ব্র্যান্ড মুনশটের জন্য মডেল হিসেবে দেখা যায়। এরপর 2016 সালে লিসা আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক পিঙ্কে ডেবু করেন। ব্ল্যাক পিঙ্ক তাদের একক অ্যালবাম স্কয়ার ওয়ান এর শীর্ষস্থানীয় সিঙ্গেল সং হুইসল এবং বুম্বাহ দিয়ে ডেবু করে। হুইসল গানটিকে একটি অল কিল গান বলা হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে লিসা এমবিসি মিলিটারি ভ্যারাইটি প্রোগ্রাম রিয়েল ম্যান 300 এর স্থায়ী সদস্য হন। কোরিয়া আর্মি একাডেমি অ্যাডিশনের অংশ হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টেলিভিশন প্রোগ্রামে তার প্রথম স্থায়ী ভূমিকা নিশ্চিত হয়েছিল। একই সালে নভেম্বর মাসে ভ্রমণ এবং জীবনযাত্রার উপর ভিত্তি করে তার ইউটিউব চ্যানেল লিলি ফিল্ম অফিসিয়াল শুরু করেন। 2019 সালে জুলাই মাসে তার 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় এবং তিনি ইউটিউব থেকে একটি গোল্ড প্লে বাটন পান। সম্প্রতি তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 6.52 মিলিয়ন পেরিয়ে গেছে। নিখুঁত নাচের দক্ষতার জন্য তিনি অনেক বিখ্যাত। 2020 সালের মার্চে ইয়ুথ উইথ ইউ এর সিজন 2 তে তাকে একটি চাইনিজ গার্ল গ্রুপের ড্যান্স মেন্টর হিসেবে দেখা যায়। 2021 সালে একই শো এর সিজন 3 তে তিনি একটি বয় গ্রুপের মেন্টর হিসেবে থাকেন। এছাড়াও
বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর লিসা। একজন আকর্ষণীয় মডেল হিসেবে তার খ্যাতির শেষ নেই। লিসা এখন পর্যন্ত ইনস্টাগ্রামের সর্বাধিক ফলোয়ার প্রাপ্ত কে পপ তারকা হয়ে আছেন। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা 49 মিলিয়নেরও বেশি। একজন আদর্শ তারকা হিসেবে তাকে অনেকেই অনুসরণ করেন এবং অনেকের অনুপ্রেরণার আইডল হচ্ছেন তিনি। খুব অল্প বয়সেই খ্যাতির শীর্ষে পা দিয়েছেন এই তারকা। হাসি খুশি এই উজ্জ্বল তারকা খুব অল্প সময় তার হাসি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। হ্যালো ভিউয়ার্স, আপনিও যদি ব্ল্যাকপিঙ্কের মাকনে লিসার একজন ফ্যান হয়ে থাকেন, তবে তার কোন দিকটি সবচেয়ে ভালো লাগে সেটি আমাদের জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর কোরিয়ার জনপ্রিয় কে পপ আইডলদের বায়োগ্রাফি লাইফস্টাইল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।